আসসালামু আলাইকুম, বিগ গঠন পর মই দিদার স্যার আশা করছো আপনার সব ভালো আছে। আজি মই আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ে যেটো আছে আমার তাত এইটার বিষয়ে অল্প আপনার নলেজ দিব বিচার। সক আপনার ইয়াতে পিছফালে চাই আছে মোর বহুত ডাঙর খেতি করা হয়েছে ইয়াতে, আর ইয়াতে আমি প্রত্যেক ভ্যারাইটি নিপিয়ার ঘা রাখিছো, লগতে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ারও লগাইছো। আপনার মোট ইউটিউব ভিডিও চাই যাই কেনে চাব পারি ভিতরতে আমি বহুত ধরনের তারমানে ঘাওয়ার ভ্যারাইটির উপর আমি কাম করে আছো। আমার এটাই ড্রিম যে ভারতবর্ষ যার ঘাওয়ার ভ্যারাইটি পাওয়া যায় তারমানে গরু আর ছাগলী আর মহর কারণে গোটেকটা ভ্যারাইটি ঘা আমি এইটু প্লটে লগাম। আমি অলরেডি কাম করছো আর অলরেডি বহুতখিনি আমার হয়ে গেছে। তো যে নহ আজি মই আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার বিষয়ে অল্প জানাব বিচার। সক এতিয়াও বহুত ভাই বন্ধু আছে যে নেপিয়ার বলে কলে বুঝি নাপায় যে নেপিয়ার বস্তুটা কি। সক মই সিম্পলত বুঝাই দিব বিচার। সক নেপিয়ার বস্তুটি এনেকুৱা এটা ঘা, নেপিয়ার তারমানে জাতের যে ঘা আছে এনেকুৱা এক ঘা যে নাকি এবার লগালে ছয়ের পর সাত বছরলৈ আপনার কন্টিনিউ প্রোডাকশন পাই থাকিব। আর নেপিয়ার বলে কলে তার মাজত ভাগ থাকিব, ঠিক আছে। যেনকা আমি মাছ বলে কলে মাছের মধ্যে রৌ থাকে, বরালি তারপরে বরালি থাকে, মাগুর থাকে, শিঙি থাকে, তেনেকুৱা নেপিয়ার বলে কলে নেপিয়ার একটা ঘাওয়ার ভ্যারাইটি ব্র্যান্ড হয় আর তার মাজত বহুত কটা ভ্যারাইটি থাকে। যেনকা মোট ইয়াতে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, এই পিছফালে আছে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, এই রঙা রঙা দেখা যায়। এই পিছফালে পিছফালে চাই এই একটা একটা হাইট 14 ফিট 15 ফিট লোক হাইট হয়ে গেছে, এইটার নাম হল 4G বুলেট সুপার নেপিয়ার। আর পিছফালে আছে এইফালে আছে আমেরিকান 5G। তো যে নক আজি মই আপনার খালি স্মার্ট নেপিয়ারের বিষয়ে জানাম। সক নেপিয়ার লগাই টাইম কিন্তু সক নেপিয়ার 12 মাহে লগাব পারে, কোনো প্রবলেম নাই। কিন্তু সবতকে বেটার সময় হল, উত্তম সময় হল বারিষা সিজন। আপনার মের পর আরম্ভ করে সেপ্টেম্বর লেগে যে বারিষা থাকে এই সিজন লগা সবতকে বেটার। কিছু মানুষ কয় যে দিদা ভাই আমার তোমার ডাউন এরিয়া, ডাউন এরিয়াত যদি নেপিয়ার লগাও নেপিয়ারবিল মরে যাব নাকি? হয় ইয়াতে কন্ডিশন আছে। এটা উদাহরণস্বরূপ আপনার ইয়াতে আসব, মানে দেখাও আগে দেখাই লম। এই সব আজি ইয়ারপর আমি এই নেপিয়ার কাটিছো, ঠিক আছে, এই তলপর কাটিছো 2 ইঞ্চি রাখি কেনে কাটিছো। এতে ধর কালিয়ে যদি বরখুণ হয়ে যদি ইয়াতে বানপানী নিচে যদি পানি হয়ে যাবে ইয়ার উপরে উঠি যায়, এই নতুনকে যে কুখাবিল যে মেলি আছে বা মেলিব ইয়ারপর এইবিল গোটেকটা মরে যাব। আজি এই মাত্র কাটা হয়েছে। বলক আপনাদের আরো কিছু বস্তু দেখাও। এই সক এই চাইছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, ইয়ার হাইট মোটামুটি 5.5 ফিট। আজির পর কেদিন আগত ইয়াতে পানি হয়েছিল আর পানি হওয়ার ফলত এই তলফালে দি মোটামুটি 1 ফুটকে 16 দিন পানি আছে। এই যান খেতে পানি আছে গোটেখানে ইফাল দি ঢল গেছে। আপনাদের এইবিল ঘাস চালে চাব, ইফালে আইবা আমার মনির দায় ভিডিওটি বনাইছে। সক এই সক এই পানি যে গেছে তার প্রমাণ এইবিল সব জঙ্গলি ঘাবিল সব মরি গেছে, ঠিক আছে, একদম সব মরি গেছে। কিন্তু মোর নেপিয়ার খেতেটা বাঁচি আছে। সক ইয়ার লগা সিস্টেম একই, একদম সিম্পল, মাটিটা ভিজাব লাগিব। আপনার ইয়ার কাটিং আমি দিম আর আপনাদের কাটিং আধাখানি মাটির তলত লগাব, আধাখানি মাটি উপর রাখব। 4-5 দিনতে আপনার কুখা মেলাই দিব আর মোটামুটি এনেক আপনার হাইটত ঘা পাব কারণে মোটামুটি 2-3 মাহ প্রয়োজন আছে। আর এই যে আবার যে লগালে 6-7 বছর লাগে কন্টিনিউ ইয়ারপর আপনার প্রোডাকশন পাব, 6-7 বছর। আপনার মানে মিশা কথা কোয়া নাই, যদি আপনার গুগলত যদি সার্চ করে বা বেলেগের ভিডিও যদি চায় তাহলে আপনি তার ধুনিয়া আর নলেজ পাই যাব। তো যে নক আপনার চাইছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, ইয়াক আমি যাওয়া বছর লগাইছিলাম আর তারপর আমি ভালেখানি প্রোডাকশন পাইছো আর গরু আর ছাগলীর কারণে উত্তম আহার বলে কব লাগবে। এই আপনার চাইছে এই গোটেখিন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, ইয়ার একটা খাসিয়ত মানে আপনার দেখা দিই। এটা আপনাদের কি চিনি কেন পাব? সব নেপিয়ার বহু যেহেতু ভ্যারাইটি থাকে, সব ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চিনার তারমানে উদ্দেশ্য এটাই থাকবে। আপনার আহক মানে একটা দেখা দিই, এই একটা গছ দেখা দিই। সব ইয়ার কিন্তু এটা হাইট তারমানে হাইট হয়ে গেছে ই 5 ফুট 5.5 ফুট লেগে হয়ে গেছে আর ইয়ার তলের পাতবিল মরি গেছে। কারণ হল ই এতিয়া মেচুর হয়েছে তলরখিন, এইবিল আমি কাটিং লগাব পারি। এটা যদি কোনো যদি আমাকে অর্ডার দিয়ে দিতে হবে আমাকে নেপিয়ার কাটিং লাগে তাহলে আমি এই ইয়াতে টুকরা টুকরা করে দিম। আপনার ইয়াতে সব অল্প জুম করে দেখাই দিম। সব এই কুখাটো মেলি আছে, ইয়ার পরাই পাত মেলিব তারমানে তারমানে যে নতুনকে কুখা ইয়ার পরে মেলিব। সব এই উপর এই ইয়ার পরে মেলিব, ঠিক আছে। এইবিল বস্তু আমি সরু সরুকে টুকরা করে আপনার দিও আর এই টুকরাই আপনার লগার পিছত একটা বহুত ধুনিয়া খেতি হয়। আহক মই আপনার দেখাই দিই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনার চিনি কেনে পাব। এক নম্বর কথা হল ইয়ার যেগুলো গীতা আছে গীতাবিল বহুত ঘন ঘন থাকবে, ঠিক আছে। এই থাক 1 ইঞ্চি নয়, 1 ইঞ্চি 1/2 ইঞ্চি পিছে পিছে এটা এটাকে গীতা থাকবে। ইয়াতে চাক এটা দুটা তিনটা চারিটা চারিটা গীতা ইয়াতে আছে। আর ইয়ার পাতটা চাক আপনাদের, এই পাতটা চাক, পাতটা এনেকা তারমানে ময়ূরের নিচিনাকে তারমানে তারমানে মেলাই থাকিব। আর পাতবিলাকের গ্যাপ চাক 1/2 ইঞ্চিতকে কম আছে আর বহুত ঘন পাত। আর এইটু পাতর মাজত এই চাক অল্প
কেমেৰাটো ওচৰত আমি দেখাই দিয়াৰ চেষ্টা কৰিম। চাওক, কোনো ধৰণৰ লুম চুম ধাৰ চাৰ একো নাই। কিছুমানে কয় ধাৰ থাকে আমাৰ গৰু খাব নোৱাৰে, কিছুমানে কয় গৰু খালে গাখীৰ কমি যায়। চাওক, যদি এইটো খাই যদি গাখীৰ যদি কমি গ'লে তেনে চাইণ্টিষ্টসকলে এই উন্নত জাতৰ হাইব্ৰিড ঘাঁহ প্ৰডাক্ট তাৰমানে নবনালে হয়, ঠিক আছে। যিয়ে নহওক, বোলক আপোনালোকক মই আৰু দেখাব বিচাৰিম। আজি আমাৰ কিছু ইণ্ডোনেছিয়ান স্পাণ্ডিপিয়াৰ কিছু কাটিঙৰ অৰ্ডাৰ কৰিছোঁ, আমি এইটো কাটি আছোঁ। বোলক আমি তালৈ যাওঁ, আকৌ ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰোঁ। তে মই গৈয়ে আছিলোঁ, তাতে কাটিং কৰি আছোঁ। বোলক আগতে মই দেখালোঁ, এয়া মই আপোনালোকক দিলোঁ অষ্ট্ৰেলিয়ান ৰেডনী পিয়াজ। চাওক ইয়াতে চাওক, এইটো এটা অষ্ট্ৰেলিয়ান ৰেডনী পিয়াজ। ইয়াৰ পাতবিলাক চাওক পূৰা ৰঙা থাকিব, একদম কফি কালাৰ। এইটো কফি কালাৰ, কিন্তু আমি ইয়াক অষ্ট্ৰেলিয়ান ৰেডনী পিয়াজ বুলি মাতোঁ। আৰু যি ইয়াৰ যিবিলাক ঠাৰিবিলাক যে আছে, চাওক ইয়াতে আহক, মই আপোনাক দেখাই দিওঁ। ইয়াৰ ঠাৰিবিলাকো একদম ৰঙা থাকিব, একদম ৰঙা থাকিব। আৰু এই চাওক, গীঠাৰ পৰা কুশিটো ওলাই আছে আৰু তলফালৰ পৰা শিপা ওলাই আছে। এইটো খালি মাটি পোৱাৰ প্ৰয়োজন। এইবিলাক চাওক, প্ৰত্যেক গীঠাৰ পৰা শিপা ওলাই আছে। মাটি পোৱাৰ লগে লগে, মাটি পোৱাৰ লগে লগে চাৰিজনতে কুশা মেলি দিয়ে। আৰু এইটো কুঁহিয়াৰ যেনেকৈ লগাব লাগে একে পদ্ধতি। ইয়াৰ কিন্তু গুটি নহয় দেই, বহুতে কয় যে নেপিয়াৰ গুটি হয়, ইয়াৰ গুটি নহয়। তাৰ প্ৰমাণ আপোনাক দি আছোঁ। আপোনাক চালে, এইটোৱে মোৰ খেতি আছিল, এইটোৱে ডাঙৰ খেতি। যোৱা বছৰৰ পৰা আমি ইয়াতে লাগি আছোঁ। আমাৰ এটা ড্ৰিম যে সকলো জাতৰ নেপিয়াৰ খাওঁ আমি এইটো প্লটত লগাম, আৰু বহুতখিনি আমাৰ ছাকচেছ হৈ গৈছে। আজি আহক, মই আপোনাক দেখাওঁ। এই ইয়াতে চাব পাৰে, ইয়াতে আমি কিছু ইণ্ডোনেছিয়ান স্পন নেপিয়াৰ কাটি ৰখা হৈছে। কাৰণ হ'ল, ইয়াৰ পৰা এতিয়া আমি সৰু সৰুকৈ টুকুৰা কৰি আমি কাটিং বনাই আছোঁ। কাৰণ বহুতে মানুহ আমাক অৰ্ডাৰ দিয়ে, দিদাৰ ভাই আমাকো আপোনাৰ নিচিনা খেতি কৰিব লাগে, আমাৰো গৰু ছাগলী আছে, কিছু আমাক নেপিয়াৰ ঘাঁহৰ গুটি দিয়ক। তেতিয়া আমি কওঁ যে নেপিয়াৰ ঘাঁহৰ গুটি নহয়, নেপিয়াৰ ঘাঁহৰ জাষ্ট কাটিং হয়। এতিয়া আপোনাক চাব পাৰিব, ইয়াতে চাওক, এইটো কাটি ৰখা হৈছে। এইটো অলৰেডি মেচিয়ৰ হৈ গ'ল, ঠিক আছে, মেচিয়ৰ হৈ গ'ল। আৰু ইয়াৰ গীঠাবিলাক চব বহুত ঘন ঘন, এই চব কুশাবিলাক মিলি আছে, চাইছে। এই ৰাতি চাওক, এই ইফালে মিলি আছে। তো এইবিলাক আমি কি কৰিছোঁ, সৰু সৰুকৈ টুকুৰা কৰি আছোঁ। এইটো চাব, এইবিলাক আমি অলৰেডি টুকুৰা কৰিলোঁ। এইবিলাক চাওক, এটা এটা গীঠাত চাওক কেইটা কেইটা গাঁঠি আছে, এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা, এটা দুটা তিনিটা চাৰিটা, কিছুমানে ছয়টা থাকে, কিছুমান পাঁচটা থাকে। আৰু এনেকৈ আমি নেপিয়াৰৰ কাটিং কৰি আপোনাৰ তালে বহুত ধুনীয়াকৈ আমি পেকেটিং কৰি পঞ্চায়তৰ ব্যৱস্থা কৰি দিওঁ। তো যিয়ে নহওক, আপোনাৰ চালে আমি নেপিয়াৰ গছটো কেনেকৈ লগাইছোঁ। মই অলৰেডি ইউটিউবত ভিডিঅ' কেইটামান আপলোড কৰাও আছে। আৰু যদি নেপিয়াৰ বিষয়ে আৰু যদি ভালকৈ জানিব বিচাৰে, কণ্টেক্ট নম্বৰ এটা আপোনালোকক দিয়া থাকিব, সেইটো কণ্টেক্ট নম্বৰত আপোনাক কণ্টেক্ট কৰিব পাৰিব। আৰু ইয়াতে চাওক কেনেকৈ কাটি আছে, এইটো আপোনালোকে অলপ দেখাই দিব বিচাৰিম। চাওক, এই এনেকৈ কাটা হৈ আছে। আৰু যিটো কোমল, যিটো পাতটো হৈ গ'ল, এই পাতটো আমি ধুনীয়াকৈ চাইড কৰি থৈ দি আছোঁ। আৰু এইটো আমি ঘৰত লৈ আমাৰ যিটো ছাগলী বা গৰু আছে তাক দিব পাৰিম। এইটো ঘাঁহৰ এটা বোজা হৈ গ'ল, এইটো চাওক আমাৰ নেপিয়াৰ ঘাঁহৰ বোজা, ঠিক আছে। এতিয়া নহওক, আশা ৰাখিলোঁ যদি কাৰোবাৰ যদি নেপিয়াৰ কাটিঙৰ যদি প্ৰয়োজন হয় বা নেপিয়াৰ ঘাঁহৰ খেতি কৰিবৰ কাৰণে আপোনালোক উৎসুক আছে, আমাৰ তাত আপোনালোকে কণ্টেক্ট কৰিব পাৰে। আমি ধুনীয়াকৈ অল অভাৰ অসমত যিকোনো জেগাৰ পৰা আপোনালোক তাত আমি হোম ডেলিভাৰী দিয়াৰ ব্যৱস্থা কৰি দিম। আৰু হয়, অসমৰ বাহিৰৰ পৰা হ'লেতো কোনো টেনশ্যন নাই। তে আজি ভিডিঅ'টো ইমানখিনি, ভিডিঅ'টো দেখাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ।